পঞ্চম পর্বের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। তোমাদের আজকে সার্ভিং থিওরি ক্লাস উপস্থাপনা আমি কে মনিরুজ্জামান, জুনিয়র ইনস্ট্রাক্টর, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে যে ক্লাসটা নিব সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়, সেটা হচ্ছে অধ্যায়ের নাম হচ্ছে কৌণিক পদ্ধতিতে বাক সংস্থাপন। এর আগে আমরা দেখেছিলাম রৈখিক পদ্ধতিতে বাক সংস্থাপন, আজকে আমরা করব কৌণিক পদ্ধতিতে বাক সংস্থাপন। তাহলে কৌণিক পদ্ধতিতে বাক সংস্থাপন করতে গেলে আগে দেখে নিই যে আমাদের কৌণিক পদ্ধতিতে কয় প্রকার। তাহলে কৌণিক পদ্ধতিতে বা যান্ত্রিক পদ্ধতিতে বাক সংস্থাপনকে সাধারণত কয় ভাগে ভাগ করা যায়? চার ভাগে। এক থিওডোলাইট বা র্যাঙ্কিনের স্পর্শকীয় কোণ, দুইটি হল থিওডোলাইট পদ্ধতি, টেকোমিটার পদ্ধতি, টোটাল স্টেশন ইনস্ট্রুমেন্টস পদ্ধতি। তোমাদের পরীক্ষায় এই প্রমাণটা আসে, এখান থেকে অঙ্কও আসে। এক থিওডোলাইট পদ্ধতি বা র্যাঙ্কিনের স্পর্শীয় কোণ পদ্ধতি, এই পদ্ধতির অঙ্ক অথবা প্রমাণ এটা তোমাদের পরীক্ষায় আসে। তাহলে আমরা এই প্রমাণটা এখন দেখব। এই প্রমাণটা আসলে কীভাবে প্রমাণ করা যায়, এই প্রমাণটা আসলে কীভাবে করতে হয় সেটা আমরা এখন দেখব। তাহলে এক থিওডোলাইট পদ্ধতিতে বাক সংস্থাপনের জন্য সূত্র। তাহলে এই পদ্ধতিতে থিওডোলাইটের সাহায্যে স্পর্শকতে প্রতিসরণ কোণ এবং চিকল বা টেপের সাহায্যে দূরত্ব মেপে বাকের বিন্দুগুলো চিহ্নিত করা হয়। এই পদ্ধতিকে র্যাঙ্কিংয়ের স্পর্শক কোণ পদ্ধতি বলা হয়। অর্থাৎ তোমরা হেডলাইন শুনে বুঝতে পারছো যে এটাতে হচ্ছে স্পর্শকের সাহায্যে স্পর্শকে আমরা কি বসাবো, থিওডোলাইট বসাবো, বসিয়ে চিকল বা টেপের সাহায্যে কি করব, নির্দিষ্ট দূরত্ব চিহ্নিত করব, করার পরে আমরা বাক সংস্থাপন করব। তাহলে প্রথমে মনে করি T1, এই দেখো এখানে দেখো T1N, এই যে T1, এই যে বিন্দুটা, এই T1N, এই T1N এটা হচ্ছে আমাদের প্রথম স্পর্শক, বা এটা আমরা বলছি পশ্চাৎ স্পর্শক। T1 হচ্ছে, এই T1 হচ্ছে স্পর্শক বিন্দু, এই T1টা হচ্ছে স্পর্শক বিন্দু। আচ্ছা, এখন এখানে ছোট হাতে ডেল 1, ডেল 2, ডেল 3, এগুলো আমরা বলতেছি স্পর্শকীয় কোণ। এগুলো যথাক্রমে T1, AB, BC এইভাবে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে ধারাবাহিকভাবে জ্যা পদ্ধতিতে। তাহলে জ্যা কর্তৃক T1, AB ইত্যাদি বিন্দুতে সৃষ্ট স্পর্শকীয় কোণ, এই যে T1 থেকে আমরা একটা জ্যা টানছি, সেটা কোন পর্যন্ত টানছি, এ বিন্দু পর্যন্ত টানছি। এ বিন্দু থেকে আবার একটা জ্যা টানছি, সেটা কোন বিন্দু পর্যন্ত টানছি, বি বিন্দু পর্যন্ত টানছি। এই জন্য এটাকে বলা হচ্ছে, এইগুলো হচ্ছে পূর্ণ জ্যা। আচ্ছা, এগুলোকে বলা হচ্ছে প্রতিসরণ কোণ। এখন C1, C2, C3 এগুলো আমরা আগের অধ্যায়ে দেখে আসছি। C1, C2, C3 হচ্ছে জ্যা, উপজ্যা ইত্যাদি। তাহলে A1A দেখো ছোট্ট A1A, এই যে জায়গাটা A1A বাকের এ বিন্দুতে স্পর্শক, R=বৃত্তের ব্যাসার্ধ। এখন বৃত্তের ধর্ম অনুযায়ী কোণ এন, দেখো এন, এই যে এন T1A, এন T1A সমান সমান হাফ T1OA, অর্থাৎ স্পর্শক কোণ কেন্দ্রীয় কোণের অর্ধেক। প্রথম অধ্যায়ের প্রমাণ, স্পর্শক কোণ কেন্দ্রীয় কোণের অর্ধেক। তাহলে এখানে 2 দিয়ে গুণ করলাম, 2টাকে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে কি দাঁড়ালো, কোণ T1OA = 2 × nT1A সমান সমান 2 δ1, ডেল্টা হচ্ছে স্পর্শক কোণ। এখন এই T1, কোণ T1OA / C1, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে আমরা এভাবে লিখতে পারি যে কোণ = কোণ সমান সমান জ্যা = বৃত্তের রেডিয়াস। হ্যাঁ, এইভাবে লেখা যায়। তাহলে 2δ1 = 360° সমান সমান C1 = 2πr, প্রথম অধ্যায়টা আমরা প্রমাণটা করে এসেছি। তাহলে δ1 = এখানে আমরা ই করলাম, বীজগাণিতিক সমাধান করলাম, করে কি দাঁড়ালো, 90 C1 × 60 / πr।
এটা হচ্ছে মিনিট। তোমরা জানো কোন তিনটা ভাগে ভাগ করা হয়, ডিগ্রি মিনিট সেকেন্ড, কোনকে তিন ভাগে ভাগ করা হয়, ডিগ্রি মিনিট সেকেন্ড। ডিগ্রিকে মিনিটে নিলে 60 দিয়ে গুণন করা হয়, মিনিটকে আবার সেকেন্ডে নিলে আবার 60 দিয়ে কী করা হয়, গুণন করা হয়। আবার সেকেন্ডকে মিনিটে নিলে 60 দিয়ে ভাগ, মিনিটকে ডিগ্রিতে নিলে 60 দিয়ে ভাগ। অনুরূপভাবে ডেল টু ইকাল টু ওইভাবে লেখা যায়, তাহলে ডেল ওয়ান সমান সমান যদি এটা হয় তাহলে ডেল টু সমান সমান এত, ডেল থ্রি সমান সমান এত, এইভাবে ডেল এন সমান সমান কি 1718.9 সি এন ডিভাইডেড বাই আর, এটা আসবে কোন এককে, মিনিট এককে। এখানে সি হচ্ছে জ্যায়ের দৈর্ঘ্য, প্রথম জ্যায় বা অপোজিট টি ওয়ান এ এর জন্য প্রতিসরণ কোণ সমান সমান হচ্ছে স্পর্শকীয় কোণ, এটা হচ্ছে প্রথম জ্যায় বা উপজ্যায়ের জন্য। আচ্ছা, দ্বিতীয় বিন্দু বি এর জন্য প্রতিসরণ কোণ আমরা ধরে নিয়েছি কত, ডে বড় হাতের ডেল টু, তাহলে প্রতিসরণ কোণকে ধরেছি বড় হাতের ডেল আর স্পর্শ কোণকে ধরেছি ছোট হাতের ডেল, তাহলে বড় হাতের, তাহলে প্রতিসরণ কোণের জন্য বড় ডেল টু, ছোট স্পর্শ কোণের জন্য ছোট হাতের ডেল টু, তাহলে অতএব কোণ এ ও বি, অতএব কোণ এ ও বি সমান সমান টু ইন্টু ছোট হাতের ডেল টু। এখন কোণ এ টি ওয়ান বি সমান সমান হাফ ইন্টু এ বি জ্যা কর্তৃক কেন্দ্রে উৎপন্ন কোণ সমান সমান ডেল টু, তাহলে ডেল টু অতএব বড় হাতের ডেল টু সমান সমান ওই প্রথম অংশ থেকে আমরা নিয়ে আসছি কি, হ্যাঁ এই যে দেখো চিত্রটা দেখলে বুঝতে পারবা, এই যে চিত্রে দেখো, এই যে এই চিত্রটা, এই চিত্র থেকে নিয়ে আসছি আমাদের পরের অংশটা, কি নিয়ে আসছি যে ডেল টু সমান সমান কোণ এন টি ওয়ান বি, এই যে দেখো চিত্র এন টি ওয়ান বি, এন টি ওয়ান বি এই কোণটা, আচ্ছা এই কোণটার মধ্যে আবার কয়টা কোণ আছে, দুইটা কোণে বিভক্ত, কি কি, এ ওয়ান টি ওয়ান এ প্লাস এ টি ওয়ান বি, তাহলে টি ওয়ান এ ওয়ান টি ওয়ান এ প্লাস এ টি ওয়ান বি, এই যে দেখো এই যে দুটো কোণ, এই যে এখানে দেখো খেয়াল করে, আসলে চিত্রটা খুবই মানে বোঝানোটা কষ্টকর আর কি, দেখো চিত্রটা দেখো, হ্যাঁ এই পুরো স্পর্শক কোণ, এই যে এন টি ওয়ান বি, এই পুরো কোণটার ভিতরে কোণ আছে মূলত দুইটা, এখানে সেটাই ভেঙে ভেঙে দেখানো হয়েছে। হ্যাঁ তাহলে এই কোণগুলোর মান বসিয়েছি, মান বসিয়ে কী পেলাম, বা বড় হাতের ডেল টু ইকাল টু ছোট হাতের ডেল ওয়ান প্লাস ছোট হাতের ডেল টু, তাহলে ছোট হাতের ডেল ওয়ান সমান সমান হচ্ছে বড় হাতের ডেল ওয়ান, ছোট হাতের ডেল ওয়ান সমান সমান বড় হাতের ডেল ওয়ান, সেই জন্য ছোট হাতের ডেলের জায়গায় বড় হাতের ডেলটা বসালাম, বসানোর পরে দেখো মান বসালাম, তাহলে বড় ডেল ওয়ান প্লাস ছোট ডেল টু অর্থাৎ মোট স্পর্শক কোণ প্লাস ওই বিন্দুর স্পর্শক কোণ, এইভাবে আমাদের অনুরূপভাবে বড় হাতের ডেল থ্রি সমান সমান ছোট হাতের ডেল ওয়ান প্লাস ছোট হাতের ডেল টু প্লাস ছোট হাতের ডেল থ্রি সমান সমান ছোট হাতের ডেল ওয়ান প্লাস ডেল টু সমান সমান লেখা যায় বড় ডেল টু, এই যে সমীকরণ দুই থেকে। তাহলে অনুরূপভাবে ডেল এন সমান সমান হচ্ছে বড় হাতের ডেল ইন্টু এন মাইনাস ওয়ান প্লাস ছোট হাতের ডেল এন, তাহলে কী লিখতে পারি শেষে, অতএব যে কোনো জ্যায়ের জন্য প্রতিসরণ কোণ, ওই জ্যায়ের পূর্ববর্তী জ্যায়ের প্রতিসরণ কোণ এবং ওই জ্যায়ের স্পর্শ কোণের সমষ্টির সমান, তাহলে কী দাঁড়াচ্ছে, অতএব যে কোনো জ্যায়ের জন্য প্রতিসরণ কোণ, ওই জ্যায়ের পূর্ববর্তী জ্যায় এর প্রতিসরণ কোণ এবং ওই জ্যায়ের স্পর্শকীয় কোণের সমষ্টির সমান, তাহলে নিরীক্ষা, যদি মোট প্রতিসরণ কোণ সমান সমান ডেল এন হয় তবে ডেল এন ইকাল টু ফাইভ বাই টু, এটা হচ্ছে আমাদের সূত্র, এখানে ফাই হচ্ছে বাঁকের প্রতিসরণ কোণ, যদি এখানে একটা ব্যাখ্যা দিয়েছে, যদি 20 মিটার জ্যায়ের জন্য বাঁকের ডিগ্রি ডি দেওয়া থাকে তবে ছোট হাতের ডেল টু সমান সমান ডেল থ্রি এইভাবে এইভাবে চলতে থাকবে সমান সমান কত, ডি টু, যদি প্রথম উপজ্যায় এবং সমাপ্তি উপজ্যায় যথাক্রমে সি এবং সি বার মিটার হয় তবে ডেল ওয়ান ইকাল টু সি ভাগ 20 ইন্টু ডি ভাগ টু, মানে ডি এর অর্ধেক সি ভাগ 20, জ্যায়ের জ্যায় যেহেতু আমাদের কত এখানে 20, সেই জন্য এটাকে এইভাবে লেখা যায়, এবং ডেল এন ইকাল টু সি বার ডিভাইডেড বাই মানে শেষ উপজ্যায় ভাগ 20 ইন্টু ডি ভাগ টু হবে, যদি 30 মিটার জ্যায়ের জন্য বাঁকের ডিগ্রি ডি দেওয়া থাকে তবে ডে ছোট হাতে ডেল টু ইকাল টু ডেল থ্রি ইকাল টু এইভাবে চলবে কত দূর, ডেল এন মাইনাস
1 সমান সমান d ভাগ 2 হবে যদি প্রথম যাও সমাপ্তি উপযা যথাক্রমে c এবং c বার হয় তবে del 1 equal to c ভাগ 30 গুণন del d ভাগ 2 c ভাগ 30 into d ভাগ 2 এবং del n equal to c বার ভাগ 30 into d ভাগ 2 হবে এইভাবেই আসলে অঙ্কগুলো করতে হবে এরপর টপিকসটা আমরা দেখে নি এক থিওডোলাইট পদ্ধতিতে এক থিওডোলাইট পদ্ধতিতে কিভাবে ভাগ সংস্থাপন করতে হয় সেটা আমরা একটু দেখে নি কার্যপ্রণালী পূর্বের নিয়ম অনুসারে স্পর্শক বিন্দু দ্বয় T1 T2 এবং ছেদবিন্দু B এর অবস্থান চিহ্নিত করে খুঁটি দিতে হবে প্রথম স্পর্শক বিন্দু T1 এ থিওডোলাইট বসিয়ে অস্থায়ী সমন্বয়ের পর উভয় পাদ শূন্য দাগে মিলিয়ে ছেদবিন্দু B কে ছেদ করতে ছেদ করো তো নিচের পাত স্ক্রু আটকে দিতে হবে উপর পাত স্ক্রু খুলে দিয়ে যন্ত্রে ডেল 1 পরিমাণ কোণ নিতে হবে এখন চেইনের প্রারম্ভ বিন্দু T1 বিন্দুতে আটকে রেখে কলিমেশন রেখা বরাবর রড ধরে উপজায় C1 সমান দূরত্ব মেপে সেখানে খুঁটি দিলে বাঁকের প্রথম স্পর্শক বিন্দু সেখানে খুঁটি দিলেই বাঁকের ওপর প্রথম বিন্দু D এর অবস্থান পাওয়া যাবে এবার যন্ত্রের ওপর পাত স্ক্রু যন্ত্রে DL2 পরিমাণ কোণ নিতে হবে এখন চেইনের প্রারম্ভ বিন্দু প্রারম্ভ প্রান্ত ডি বিন্দুতে আটকে রেখে কলিমেশন রেখা বরাবর রড ধরে দ্বিতীয় যে C2 সমান দূরত্ব মেপে সেখানে খুঁটি দিলেই বাঁকের ওপর দ্বিতীয় বিন্দুর অবস্থান পাওয়া যাবে একইভাবে বাঁকের শেষ বিন্দু পর্যন্ত পরপর বিন্দুগুলো বসালে পূর্ণ ব্যাপ পাওয়া যাবে তো সকলকে ধন্যবাদ আজকের ক্লাস এই পর্যন্তই সকলে ভালো থাকুন